তিনি এসে নাম দেবেন। তো এই নিয়ে পড়ার জন্য আমি অনুরোধ করছি কমরেড পঙ্কজ রায় সরকার। কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের জেলা বামফ্রন্টের আহ্বায়ক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি, আমরা একসাথে কর্মসূচি করতে আমরা অভ্যস্ত ছিলাম। আমরা বামফ্রন্টের বাইরেও যে বামপন্থী দলগুলোই আছে, এসইউসিআইসি, সিপিএমআই, সিপিআইএমএল লিবারেশন, আমরা তাদের নেতৃত্বদের সাথে কথা বলি, তারা আমাদের সাথে একমত। আমরা যা আছে সে বাম দলগুলোকে নিয়ে আমরা আমাদের এই আন্দোলন এবং আগামী দিনের বিভিন্ন ইস্যুতে আন্দোলন আমরা এই রাস্তাটা ছিল পরবর্তীকালে সেটা এক্সটেন্ডেড হয়ে স্বাধীনতার পর ভারতবর্ষ পুনর্গঠনের ক্ষেত্রে রাশিয়ার অবদান আমরা ভারতবর্ষের কোন মানুষ বা পুনর্গঠনের মানুষ করতে বুঝতে পারি না। সেভাবে রাশিয়া লেনিনের নেতৃত্বে জওহরলাল নেহরু আমরা এতগুলো পার্টি দুর্গাপুরে ছটা পার্টি আমরা আজকে আসবো অ্যাপয়েন্টমেন্ট দিলেন, উনি ছিলেন না। এই যে অহংবোধ, এই অহংবোধের জন্য এই তৃণমূলের পতন হচ্ছে, পতন হবে। আমরা লেনিন স্মরণের ব্যাপারে যে বিষয় বলে এসেছি, ইমিডিয়েট অল পার্টি মিটিং ডাকুন, সমস্ত রাজনৈতিক দলের মিটিং ডাকুন, পাবলিক হিয়ারিং করুন। লেনিনের নাম চেঞ্জ করা যাবে না। আমরা বলেছি লতা মঙ্গেশকরের নামে রাস্তা করা হোক। আমরা 14 থেকে 15টা রাস্তার খোঁজ আমরা দিয়েছি, যেগুলো বামফ্রন্ট সরকারের সময় তৈরি গুরুত্বপূর্ণ রাস্তা। আমরা বলেছি সেই রাস্তাগুলো লতাজির নামে করা হোক। লতাজিকে কম্পিটিশনে ফেলে লতাজির অপমান করা হবে না, করা যাবে না। লেনিনকে অপমান করছে, লতাজির অপমান করছে। আমরা